অনেক ত্যাগ তিতিক্ষা ও আত্মত্যাগের ভেতর দিয়ে আমরা অর্জন করেছিলাম একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজন ছিল কিছু আলোকিত, উদার, কার্যকর এবং উচ্চায়িত মানুষ। এই উচ্চায়িত মানুষের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ। 1978 সালের ডিসেম্বর মাসে সেই প্রয়োজনীয়তা থেকেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্র। আলোকিত মানুষ চাই এই স্লোগান ধারণ করে এই কেন্দ্রটি শুরু থেকেই বিভিন্ন ধরনের ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশে কিছু আলোকিত মানুষ গড়ে তোলার জন্য কাজ করে গিয়েছে। এই প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের কার্যক্রমের মধ্যে রয়েছে দেশভিত্তিক উৎকর্ষ বই পড়া ও সাংস্কৃতিক কার্যক্রম, দেশভিত্তিক ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম, পাঠ্যাভ্যাস উন্নয়ন কর্মসূচি, পিটিআই শিক্ষকের জন্য বই পড়া কার্যক্রম, দেশভিত্তিক পাঠচক্র, আলোর স্কুল, চলচ্চিত্র প্রদর্শন, শ্রবণ দর্শন কার্যক্রম, প্রকাশনা কার্যক্রম, অনলাইন বই পড়া কার্যক্রম সহ বিভিন্ন ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠান বাংলাদেশে একটি আলোকিত মানুষ প্রজন্ম তৈরির জন্য ভূমিকা রাখছে। তারই কালের সেই ধারাবাহিকতায় বিশ্ব সাহিত্য কেন্দ্র পূর্ণ করেছে 40টি বছর। এই 40 বছরে এই কেন্দ্রের অর্জনের খাতায় যুক্ত হয়েছে নতুন নতুন অনেক সাফল্য। এই বিষয়ে, অর্জন বিষয়ে যেমনটা বলছিলেন, এই দেশের অন্যতম একজন আলোকিত মানুষ যিনি সেই শুরু থেকেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত ছিলেন অধ্যাপক ডক্টর জাফর ইকবাল। মানে বিষয়ের অর্জনটা এক কথায় বোঝার জন্য আমি বলতে পারি, যদি কখনো কারোর সঙ্গে দেখা হয় সে যদি আমাকে বলে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে যুক্ত ছিলাম, সাথে সাথে আমি মানুষকে অন্যভাবে দেখি। কারণ আমি জানি মানুষটা কবিতা পড়ে, মানুষের বই পড়ে, মানুষটা গান গায়, মানুষটা গান শুনে, মানুষটা মিথ্যা কথা বলে না, সে সত্য কথা বলে। তো এইটা হচ্ছে বিষয় অর্জন। আজকের এই 40 বছর পূর্তিতে সকালেই ছিল বর্ণাঢ্য র্যালি। শাহবাগ থেকে শুরু হওয়া সেই র্যালিতে অংশগ্রহণ করেছিল এদেশের বিভিন্ন সেক্টরের অসংখ্য মানুষ যারা বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে কোনো না কোনোভাবেই সম্পৃক্ত ছিল। র্যালি শেষে র্যালিটি শাহবাগ থেকে শুরু হয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে 10তলা ভবন রয়েছে সেখানে এসে শেষ হয় এবং আজকের দিনব্যাপী এই উদযাপনে রয়েছে অসংখ্য আয়োজন। সে আয়োজনের মধ্যে রয়েছে সাংস্কৃতিক আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি অনুষ্ঠান, আর বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত যারা ছিলেন 40 বছর ধরে তাদের অনেকেই আজকে এখানে এসে নিজেদের স্মৃতিচারণ করবেন।